ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নতুন মৌসুম শুরুর প্রস্তুতি পর্বে খেলোয়াড়রা অনুশীলনে ফিরবেন। বিষয়টি নতুন না হলেও এবার লিওনেল মেসির অনুশীলনে যোগ দেওয়ার ব্যাপারটি নতুন। সম্প্রতি সময়ে ঘটনার প্রেক্ষাপটে লিওনেল মেসি বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ার ব্যাপারটি ভক্তদের জন্য বিশাল সুখবর। দলের সঙ্গে দশ দিনের টানাপোড়েন শেষে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা। ঘটেছে সম্পর্কের অবনতি। সবশেষ অনিচ্ছা সত্ত্বেও বার্সার সঙ্গে চুক্তিতে থাকা শেষ এক বছর খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমবারের মতো ক্যাম্প নুয়ের দলটির অনুশীলন ক্যাম্পে লিওনেল মেসি, যা বার্সেলোনার অনেক ভক্ত সমর্থকদের জন্য বড় সুখবর। গণমাধ্যমের খবর অনুযায়ী রবিবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয় লিওনেল মেসির। ফল নেগেটিভ আসা সাপেক্ষে পরদিন স্থানীয় সময় বিকেলে 5:30টার দিকে ক্লাবে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। মুন্ডু দি পার্থিব তাদের এক প্রতিবেদনে জানায়, বিকেল 3:57 সময় ক্লাব ফেসিলিটিজে চলে আসেন মেসি। এর আগে থেকেই বার্সেলোনা খেলোয়াড়রা অনুশীলন করছে, তবে দলবদল ইস্যুতে ঝামেলা থাকায় এতদিন বার্সেলোনার অনুশীলন ক্যাম্পে যোগ দেননি মেসি। আর এবার বার্সায় থাকার সিদ্ধান্ত নেওয়ার পর দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। পাল্টে যাওয়া পরিস্থিতিতে এখন 20 বছরের পুরনো ঠিকানায় নতুন করে কিভাবে নিজেকে মানিয়ে নিবেন মেসি, সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।